নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন সময় সকাল 8:45, দুটো ভাই টিউশন পড়ছে, পড়ানো প্রায় শেষের মধ্যে। এই ভিডিওতে আজ আমি তোমাদের পাশেই একটা ভাই আছে, প্রীতম পদ্মার, তার পায়রার লফট ঘুরে ঘুরে দেখাবো। আর প্রীতম ভাই তার পায়রার লফটে বিভিন্ন ধরনের ফ্যান্সি পায়রা, দেশি পায়রা এবং দারুণ দারুণ কিছু পায়রা সংগ্রহ করে রেখেছে, সেগুলোই কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখাবো। তোমরা দেখতেই পারছো, এটা হলো প্রীতম ভাইয়ের পায়রার লফটের পায়রাগুলো। এখানে বিভিন্ন ধরনের ফ্যান্সি পায়রা আছে, বিশেষ করে লাল পোর্টার, ব্ল্যাক পোর্টার, এই পোর্টারগুলো বেশি আছে। মোট 4 জোড়া পোর্টার আছে, এর মধ্যে 3 জোড়া অ্যাডাল্ট আর 1 জোড়া বাচ্চা পায়রা আছে। প্রত্যেক মাসে মাসে কিন্তু ডিম বাচ্চা করে এই পোর্টারগুলো। তাছাড়া এখানে ব্ল্যাক মক্ষী, হোয়াইট মক্ষী, ইয়েলো মক্ষী, রেড মক্ষী, এই 4 ধরনের মক্ষী কিন্তু এই ভাইয়ের কাছে আছে। এছাড়া এখানে আছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ব্ল্যাক লক্ষা, হোয়াইট লক্ষা, মোট 5 জোড়া কিন্তু এরকম লক্ষা আছে। এর মধ্যে 3 জোড়া লক্ষা অ্যাডাল্ট, যারা প্রত্যেক মাসে ডিম বাচ্চা করে এবং খুব ভালো কোয়ালিটি সম্পন্ন লক্ষা আছে, বিশেষ করে ব্ল্যাক লক্ষা এবং হোয়াইট লক্ষা। প্রত্যেক মাসেই বাচ্চাগুলো সেল করে দেওয়া হয় এবং একটু উপযুক্ত দামে সেল করা হয়। যারা কিনতে চাও বাচ্চাগুলো, অবশ্যই কন্ট্যাক্ট করে জানিও অথবা কমেন্ট করে জানিও, কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। তাছাড়া ভাইয়ের লফটে বিভিন্ন ধরনের টেলমার্ক তোমরা দেখতে পাবে, বিশেষ করে ব্ল্যাক টেলমার্ক, তারপরে রেড টেলমার্ক, ব্রাউন টেলমার্ক, এই ধরনের টেলমার্কগুলো কিন্তু ভাইয়ের কাছে 3 থেকে 4 জোড়া রয়েছে। প্রত্যেক মাসের শেষে যে বাচ্চাগুলো হয় সাধারণত, সেইগুলো খাওয়া শিখে গেলেই তাদের সেল করে দেওয়া হয়। প্রত্যেক জোড়া বাচ্চা 1500 থেকে 2000 টাকা করে সেল করে দেওয়া হয়। তোমরা যদি এই বাচ্চাগুলো কিনতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করলে তোমরা পেয়ে যাবে। এটা হলো নদিয়ার হাঁসখালি থানার হরিণডাঙ্গা গ্রাম, ঠিক আছে? নদিয়ার হাঁসখালি থানার হরিণডাঙ্গা গ্রাম, এখানে কিন্তু এই ভাইয়ের লফটটা অবস্থিত, প্রীতম পদ্মার নাম। এখানে বিভিন্ন ধরনের বোখারও তোমরা পেয়ে যাবে। তাছাড়া 1 জোড়া লাহোরি রয়েছে, যেগুলো ডিম বাচ্চা সাধারণত এখনও শুরু করেনি, সামনের মাস থেকে ডিম বাচ্চা করবে। তাছাড়া সিরাজি রয়েছে 2 জোড়া, যেগুলো ডিম বাচ্চা প্রত্যেক মাসে মাসে হয়। তোমরা দেখতে পাচ্ছ টেলমার্ক আছে, বাচ্চা টেলমার্ক রয়েছে উপযুক্ত, মানে বিক্রি করার মতো। তোমরা যদি কিনতে চাও অবশ্যই জানিও। ভাইয়ের এই লফটে সাধারণত পোর্টার, মক্ষী, সিরাজি, তারপরে টেলমার্ক, এই ধরনের পায়রাগুলো বেশি পাওয়া যায়, বিভিন্ন ধরনের ফ্যান্সি আইটেম বেশি পাওয়া যায়। এছাড়া ভাইয়ের কাছে বিভিন্ন দেশি পায়রা রয়েছে ফস্টার করার জন্য। সাধারণত ফ্যান্সি পায়রাগুলোর ডিম বাচ্চা করতে গেলে অনেক টাইম লেগে যায় এবং পায়রাগুলোর স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, এই জন্য ফস্টার করতে হয় দেশি পায়রা দিয়ে। এই জন্য ভাইয়ের কাছে অনেক দেশি পায়রাও রয়েছে উপরের দিকে, যেগুলো তোমাদের দেখাতে পারছি না। ভাইয়ের এই লফটটা ভিতর দিকে অবস্থিত, যেহেতু এখন সকালবেলা, 3-4 দিন পর পর পায়রাগুলোকে সকালবেলায় ছেড়ে দেওয়া হয় স্নান করার জন্য এবং বাইরে একটু ঘোরাঘুরির জন্য।